হে আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও। আর আজকে আমরা যে গেম নিয়ে চলে আসলাম, এই গেমটার নাম হলো রাইজিং এভিল। আর এটা একটা হরর গেম, তো এটা সাধারণত ভিআর বক্স দিয়ে খেলতে হয়। তো আমি নর্মালি এখন তোমাদের সামনে প্লে করবো, আর এই গেমটার গ্রাফিক্সটা ভাই জোস, তো তোমরা গেমটা যখন আমি ওপেন করবো তখনই বুঝতে পারবা। তো চলো গাইজ, বেশি কথা না বলে আমরা গেমের ভিতর চলে যাই। তো গাইজ, আমরা গেমের ভিতর চলে আসলাম। আর দেখো গেমের শুরুতে কি এখানে লেখা রয়েছে, অদ্ভুত জিনিসপত্র, যেমন ইজ দিস রিয়েল, অ্যাম আই অ্যাওয়াক, হোয়াট ইজ রিয়েল, ওয়াচ আউট, আই অ্যাম অ্যালাইভ অর অ্যাম আই ডেড। এখানে কি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র লেখা, ডিস্টার্বিং ওয়ার্ড, হোম, অ্যাম আই ড্রিমিং, এক্সিট। আচ্ছা তো চলো আমরা লেখাগুলো পড়বো না, আমরা ডাইরেক্ট সামনে চলে যাই। আর ফার্স্ট অফ অল একটা ডোর পেয়ে গেলাম, ডোরটা আমরা ওপেন করে সামনে থেকে গেলাম। আর আশেপাশের পরিবেশটা মনে হচ্ছে একটা ঘর, এটা একটা বাড়ি, সাধারণত বাড়ির ভিতরে আমরা আছি। তো আমাদেরকে মূলত এখান থেকে এক্সিট মানে স্কেপ করতে হবে, অন্যান্য হরর গেম যেমন গ্র্যানি, এভিল নান এসব গেমে যেরকম করতে ওরকমই। তো আমি জানি না প্রথম, এটা প্রথম পার্ট গেমের, তো আমি জানি না প্রথমে আমরা এটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ এই গেমটা এর আগে আমি কখনো খেলিনি। ভাবলাম ফার্স্ট টাইমই তোমাদের সাথে খেলা যাক। তো এই যে মেইন ডোর দেখতে পাচ্ছ, এখান থেকে এক্সিট করতে হবে আমাদের। আর আশেপাশে কিছু ডোর আছে এখানে, বাট সেগুলো লকড। এই যে এই ডোরটা দিয়ে আমাদের এক্সিট করতে হবে। তো চলো আমরা সামনের এই যে কক্ষের ডোরগুলো আছে দরজার ভিতর গিয়ে দেখি কি কি আছে। তো লাস্টে একটাই দরজা আছে, তো এটা ওপেন হয়ে গেল। আর সামনে এটা কি, চলো এটা ভাই অন্ধকার হয়ে গেল সবকিছু, মেবি টেলিপোর্ট হবে ওখান থেকে আমরা। তো হ্যাঁ গাইজ, আমরা এখান থেকে টেলিপোর্ট হয়ে গিয়েছি, কারণ সেখানে টেলিপোর্ট হয়ে আমরা আরেক জায়গায় চলে এসেছি। এখানে কি একটা লেখা জানি কি, সল্ট ইজ সেফ, আচ্ছা লবণ নিরাপদ মানে কি আমি বুঝতেছি না। লবণ, তার মানে লবণ কি আমাদেরকে খুঁজতে হবে নাকি নাকি এই গেমে কোনো আইটেম এটা কি, এটা তো লবণের মতো মনে হচ্ছে। ও আচ্ছা, তো মানে আমাদের হেলথ যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে লবণের মাধ্যমে আমরা আমাদের হেলথ আবার ইনক্রিজ করতে পারবো, মানে লাইফ আপগ্রেড করতে পারবো। তো কয়টা লাইফ আছে এই গেমে সেটাও আমি জানি না, ডাইরেক্ট খেলতে বসে গেছি। তো চলো আমরা এখন সামনের দিকে গিয়ে দেখি কোথায় কি আছে, আমাদের কি লাগে গেমটা কমপ্লিট করতে গেলে। তো অনেক ভাই ধাঁধার মতো এই গেমটা, মেবি মানে আমি হারিয়ে যাবো কোন পর্যন্ত আইসি, আমি যদি আবার ফিরে টিরে যাই তাও যেতে পারবো না, এতটাই গোলক ধাঁধার মতো। তো খালি দরজার পর দরজা দেখো, খালি দরজা ভাই প্রচুর দরজা গেমটাতে, আর প্রচুর কক্ষ আছে। তো এখানে আরো একটা কি লাল রঙের এটা কি দেখা যাচ্ছে, এটাও কি সল্ট নাকি, হ্যাঁ এটাও সল্ট না, এটা এটা হলো লাইফ কিট, হেলথ কিট, হ্যাঁ হেলথ কিট। তো এটাও আমাদের কাজে লাগবে। তো এই যে এই সেই দরজাটা যেটা দিয়ে আমাদেরকে স্কেপ করতে হবে, বাট এই দরজার হাতুড়িটা তো মেবি লাগলেও লাগতে পারে। তো চলো আমাদেরকে আশেপাশে আমরা ঘুরে দেখি যে কোনো আইটেম পাই কিনা এই গেমটা থেকে স্কেপ করার জন্য। আর গাইস তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর না ভালো লাগলে করার দরকার নেই। আর লাইকটাও সেম। ও ভাই 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 ভূত চলে এসেছে, চলে এসেছে, ভাগ ভাগ এখান থেকে ভাগ, কই 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 ভাই, যাক বাসা গেল, চলে গেছে চলে গেছে। ওকে, তো আমরা এখানে একটা ডোর দেখলাম, এই যে এটা, চলো দেখি এটা খুলে কি পাওয়া যায়। আচ্ছা এখানে একটা নাইফ পেয়ে গেলাম, ও ভাই ভয়ঙ্কর নাইফ, কত মানুষকে যে এই নাইফ দিয়ে খুন করছে সেটা জানি না। তো চলো এটা আমরা বন্ধ করে নিই, অ্যান্ড নাইফটা নিয়ে আমরা সামনের দিকে এগোই। দেখি এই নাইফটা যেহেতু দিয়েছে সেহেতু কোনো না কোনো কাজ এটা মেবি নিশ্চয়ই লাগবে। তো এখানে আরেকটা নতুন জায়গা চলে আসলাম আমরা, এটা কি লাল লাইট চলতেছে উপরে, আর পাশের পাশের এগুলা কি, আচ্ছা তো এইগুলো তো কোনো কাজেই বুঝতে পারতেছি না এগুলো কি করব ভাই। তো চলো আমরা এখানে অনেকক্ষণ আমি গুদাগুতি করেছি বাট কোনো কাজই পেলাম না। তো চলো এখান থেকে এখন বের হওয়া যাক, আর দেখা যাক আর কি কি পাই, যেহেতু নাইফ পেয়েছি মেবি অন্য কিছু আবারও পেতে পারি আমি। তো আশেপাশে দেখি আর নতুন জায়গা কোনো পাওয়া পাওয়া যায় কিনা, এটা একটা ডোর, এর ভিতরে এটা কি, আচ্ছা এটা আরও একটা নতুন কক্ষ মনে হচ্ছে আমার কাছে, নাকি আইসলাম এর আগেও মেবি, হ্যাঁ এর আগেও আইসিলাম, এই যে আইসিলাম, এই যে সল্ট ইজ সেফ লেখাটা আছে। তো চলো আমরা আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো। এখন গেমটা গ্রাফিক্সটা দেখছো, আমি মিডিয়াম গ্রাফিক্স দিয়ে খেলছি, তো মিডিয়াম গ্রাফিক্সে, আর যদি হাই গ্রাফিক্স দিয়ে খেলতাম আরও সুন্দর লাগতো। তো মিডিয়াম গ্রাফিক্স দিয়ে খেলতেছি কারণ আমার যে ফোন, এই ফোনে হ্যাং করবে। এই ভাই ভাই ভাই, শয়তানটা আমাকে একবার মেরে দিল। আচ্ছা তো যেটা বলতেছিলাম, আমার হ্যাং করবে হাই গ্রাফিক্স দিয়ে গেমটা খেললে, আর সাথে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তো এই কারণে। তো যাই হোক, শয়তানটা আমাকে মেরে দিছে একবার। তো কয়টা লাইফ আছে, মেবি তিনটা, তিনটা অথবা পাঁচটির থেকে যে কোনো একটা হবে। তো চলো আমরা এখন দেখি, আমাদের চার স্ক্রিন রক্তারক্তি হয়ে গেছে একবার মেরে দিছে সেই কারণে, গ্র্যানির মতোই। তো গ্র্যানি থেকে অনেক ভিন্ন ওই গেম, গ্র্যানি এভিল নান এরকম টাইপের হরর গেম থেকে ভিন্ন ভাই। আবারও দিছে, আবারও আমাদের আরেকটা লাইফ নষ্ট করে দিয়েছে, আমি জানি না আরও কয়টা লাইফ আছে। তো আমার কাছে সেই যে ইয়েটা ছিল, নাম কি জানি, ও
নাইফ ছুরিটা যে ছিল সেই ছুরিটা নেই এখন। তো চলো ভাই, আমরা এখানে ভাই নতুন নতুন জায়গা আমি দুইবার পাই। ও ভাই, এ দেখো আরেকটা নতুন স্পেস পেয়ে গেছি। আর এখানে কি লেখা? নাইফ। ও আচ্ছা, আমাদের সেই নাইফটা লাগতো, বাট যেহেতু শয়তানটা আমাদেরকে মেরেছে সেহেতু আমাদের কাছ থেকে নাইফটা সেখানে পড়ে গেছে। তাহলে আমরা নাইফের মাধ্যমে মেবি এই যে লেজারের রশ্মিগুলো এগুলো আর কোনো ব্যবস্থা করতে পারতাম, বাট নাইফ তো আমাদের কাছে নেই। আর এখন আমাদেরকে সেই নাইফ খুঁজতে হবে। জানি না, এর মধ্যে যদি শয়তানটা আমাদেরকে মেরে দেয় তাহলে তো আরেক আরেকটা ঝামেলা হবে, তারপরে খেলবোই না যদি আমাদের এইটাই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এই গেমটার যদি কমপ্লিট ভার্সন গেম প্লে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো একটা হেলথ কিট পেয়ে গেলাম আমরা। তো দ্রুত তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি পার্ট টু করবো, আর সেই পার্ট টুতে আমরা এই গেমটা ইজিলি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো দ্রুত কমেন্ট করে যাও, সবই নির্ভর করছে তোমাদের কমেন্টের উপর। অ্যান্ড চলো আমরা সেই নাইফটা খুঁজবো, যতদূর পাওয়া যায় নাইফটা আমাদেরকে খুঁজতে হবে। তো নাইফটা খুঁজলে মেবি, ও আচ্ছা নাইফটা খুঁজেও তো কাজ নেই, কারণ আমি সেটা তো হারিয়ে ফেলেছি। সেই লেজারের রশ্মি যে ছিল ওই ঘরটা, তো তাও দেখে আমি পাই কি না খুঁজে। তো তার আগে আমাদেরকে মূলত নাইফটা খুঁজতে হবে, ছুরিটা, সেটা দিয়ে মেবি রেখাগুলো কাটা যেতে পারে বা এরকম কিছু হতে পারে, কারণ সেখানে নাইফটা লেখা। তো তারপরে আরও অনেক কাজ আছে মেবি এই গেমের। তো চলো এই দরজাটা খুলে নেই, আর এখন এখান থেকে, ও বাই বাই বাই, মনে হইলো যে কিছু একটা আসতেছে। ও আমি বললাম না যে আমার কে ফিল হচ্ছিল কিছু একটা আসতেছে। তো ভাই এটা শেষ লাইফ আমাদের এই এই এর মেবি এটা শেষ লাইফ আমার যতটুকু মনে হচ্ছে। তো জানি না, আমার ফোনের চার্জ মাত্র 10% আছে। তো দেখা যাক আমরা গেমটাই 10%-এর মধ্যে কমপ্লিট করতে পারি নাকি হেরে যাই। তো চলো দেখা যাক। আর ভূতটা যেন আমাদেরকে আরেকবার যদি দেখে নেয় তাহলে একদমই শেষ। আর আমার কেন জানি মনে হচ্ছে যে ভূত আশেপাশে আছে, সে আমাদেরকে আবারও দেখে নিবে এখন। ভাই এখন একটু ভয় ভয় লাগতেছে হালকা হালকা। তো ততটাও জাম্প স্কেয়ার না ভাই এই গেমটাতে, গ্র্যানিতে যেরকম। ও ও গেছে গেছে, আর এই গেমটাতে ভূত যদি একবার ধরে সহজে ছুটকারা পাওয়া খুব কঠিন। তো গাইস গেম প্লেটা আজকে এখানেই শেষ করছি, টেক কেয়ার, বাই বাই।